এক বছর আগে আবেদন করেও পাওয়া যায়নি রেশন কার্ড, দেওয়া হচ্ছে না রেশন, অভিযোগ। প্রায় এক বছরের বেশি সময় আগে আবেদন করে মেলেনি রেশন কার্ড। বর্তমান সময়ে রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকার ভিত্তিতে সঠিকভাবে গ্রাহকরা খাদ্য সামগ্রী পাচ্ছেন না। এই সমস্ত অভিযোগকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ দেখালেন বর্ধমান শহরের গ্রাহকরা বর্ধমান পৌরসভা চত্বরে। লকডাউন চলছে গোটা রাজ্য জুড়ে। এরই মধ্যে রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে সেই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু বর্ধমান শহরে বিভিন্ন ওয়ার্ডের মানুষজনের অভিযোগ যে তাদের কাছে ঠিকমতো রেশন সামগ্রী তারা পাচ্ছেন না। এমনকি এক বছর আগে রেশন কার্ডের সংশোধন বা সংযোজনের জন্য আবেদন করলেও সেই রেশন কার্ড তাদের হাতে পৌঁছায়নি। সেই নিয়ে শুক্রবার গ্রাহকরা তুমুল বিক্ষোভ দেখালো বর্ধমান পৌরসভার সামনে। কি হয়েছে রেশন কার্ড? রেশন কার্ড দেড় বছর ধরে পাইনি। আচ্ছা, কোনো কার্ড পাইনি কোনো রকমে দিয়ে এখানে এবার বলছে এখানে যান, ফুড অফিসে বলছে মিউনিসিপ্যালিটি দিয়ে যান, ওর মিউনিসিপ্যালিটি বলছে ফুডে যান, এই করছে। আজকে থেকে বলছে লাইনে দাঁড়ান তাহলে হবে। আপনার কেমনি কার্ড কোনো ছিল? হ্যাঁ, কার্ড তো আছে। কি হয়েছে কার্ডটা? কার্ডটা সেরকমই আছে, যেমন আছে আছে, কিন্তু কিছু কিছু করেনি। অ্যাপ্লিকেশন করেছি, তার ব্যাজ আছে, সব আছে, রিসিপ্ট কপি আছে, সব আছে দিয়েছি। তারপর ড্রপ বক্সে ইয়ে দিয়েছি, ওই তারপরে ড্রপ বক্সে ফেলে দিন সব কিছু, পুরনো রেশন কার্ডের জেরক্স দিন, সব দিন, আধার কার্ড সব দিন, দেওয়ার পরেও কিছু হয়। কিন্তু কার্ডটা আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে রয়েছে। কিন্তু মাল এখনো পাচ্ছেন না? কিছু নাই, কোনো বলে দিয়েছি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? মুকুল পাল। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।